প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছ। আমি এমডি রাহান কবির তোমাদের জন্য আজ উপস্থাপন করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব যৌগ অংশের জৈব যৌগের শনাক্তকরণ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন ও জৈব অ্যাসিডের শনাক্তকরণ। চলো যাই, আমরা মূল পাঠে মনোযোগী হই। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল, 1, 2, 3 ডিগ্রি অ্যামিন, কার্বনিল মূলক, অ্যালডিহাইড, কিটোন ও জৈব অ্যাসিডের শনাক্তকরণ করতে পারবে। আর প্রশিক্ষক হিসেবে আমি রয়েছি এমডি রাহান কবির, প্রাক্তন প্রভাষক, রসায়ন বিভাগ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। বিভিন্ন জৈব যৌগ বা বিভিন্ন যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ, তাহলে আমরা প্রথমেই অ্যালকোহল শনাক্তকরণ করব। অ্যালকোহলকে একটি পরীক্ষা নলে নিয়ে তার মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করলে HCl গ্যাস নির্গত হয়, যা অ্যামোনিয়া সিক্ত কাজদণ্ডে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করে, যা অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত করে। অর্থাৎ অ্যালকোহলের মধ্যে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করাই, তাহলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে এবং পাশে HCl উৎপন্ন করবে। এই HCl-টা আবার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, যা ধোঁয়া আকারে বের হবে, এবং এটা হলেই আমরা বুঝতে পারবো এখানে অ্যালকোহল রয়েছে। ফেনল শনাক্তকরণ, ফেনলের সাথে ব্রোমিন পানি যোগ করলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের হালকা হলুদ বা সাদা বর্ণের অধক্ষেপ করে। অর্থাৎ ফেনলের মধ্যে যদি আমরা ব্রোমিন পানি যোগ করি, তাহলে দেখা যাচ্ছে এখানে 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের একটা সাদা অধক্ষেপ পড়বে। এটা যদি পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে উপস্থিত যৌগটা ছিল ফেনল। 1, 2 এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, একটি পরীক্ষা নলে অ্যালকোহল নিয়ে তাতে লুকাস বিকারক যোগ করলে যদি দ্রুত সাদা অধ্যক্ষে পড়ে, তাহলে সেটি 3 ডিগ্রি অ্যালকোহল হল। যদি 5 থেকে 10 মিনিট পর সাদা অধ্যক্ষে পড়ে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মূলক। আর কক্ষ তাপমাত্রায় যদি অধক্ষেপ না পড়ে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উপস্থিত রয়েছে। এবং এই বিক্রিয়াতে আমরা 1, 2 ও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করি, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে, 3 ডিগ্রি অ্যালকোহল বলতে OH মূলকটি যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটি যতটা অ্যালকাইল মূলক থাকবে সেটা তত ডিগ্রি হয়। এখানে 3টি অ্যালকাইল মূলক রয়েছে, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক, জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। এটা দেওয়ার সাথে সাথে দ্রুত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের একটা সাদা অধক্ষেপ পড়বে। যদি দ্রুত সাথে সাথে পড়ে যায়, তাহলে বুঝবে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে 2টা অ্যালকাইল মূলক রয়েছে, তাহলে OH মূলকটি যে কার্বনে তার সঙ্গে যতটি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা লুকাস বিকারকের বিক্রিয়া করি, তাহলে 5 থেকে 10 মিনিট পর একটা সাদা অধক্ষেপ পড়বে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাদা অধক্ষেপ পড়বে। এবং 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো, 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দিলে দীর্ঘক্ষণ রাখার পরও অধক্ষেপ পড়বে না, তবে তৈলাক্ত একটা দ্রবণ উৎপন্ন, প্রাইমারি অ্যামিন বা কার্বাইল অ্যামিন বা কার্বিল অ্যামিন পরীক্ষা বা বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় শ্রেণীর প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তীব্র দুর্গন্ধযুক্ত কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড উৎপন্ন হয়। একে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে, যা প্রাইমারি অ্যামিন শনাক্তকারী পরীক্ষা। এ বিক্রিয়ার সাহায্যে আমরা ক্লোরোফর্মও শনাক্ত করতে পারি। তাহলে এক্ষেত্রে প্রাইমারি অ্যামিন, অর্থাৎ অ্যামিনের সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে, তাহলে সেটা হলো প্রাইমারি বা 1 ডিগ্রি, যদি 2টা অ্যালকাইল মূলক থাকে 2 ডিগ্রি, 3টা থাকলে 3 ডিগ্রি অ্যামিন হয়। তাহলে এই প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম বিক্রিয়া করবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলীয়, তাহলে দেখা যাচ্ছে আইসোসায়ানাইড উৎপন্ন হবে। এই আইসোসায়ানাইড উৎপন্ন হলে আমরা বুঝতে পারবো তীব্র উৎকট
একটা গন্ধ সৃষ্টি হবে, যদি হয় তাহলে বুঝবো এটা 1 ডিগ্রি অ্যামিন বা এটাই কার্বিল অ্যামিন পরীক্ষা। 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিন এই পরীক্ষাটি দেয় না, 1, 2 ও 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করো। সোডিয়াম নাইট্রাইট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিড প্রাইমারি অ্যামিনের সাথে বিক্রিয়া করে ডাজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। তাহলে প্রাইমারি অ্যামিনটি এক্ষেত্রে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম নাইট্রাইট ও এইচসিএলের উপস্থিতিতে। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করলে ডাজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। এটা ডাজোনিয়াম ক্লোরাইডের প্রস্তুতীয় প্লাস 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকারী পরীক্ষা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ডাজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করেছে। সেকেন্ডারি অ্যামিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড যোগ করলে হলুদ বর্ণের তৈলাক্ত যৌগ নাইট্রোস ও অ্যামিন উৎপন্ন হয়। এটা দেখা যাচ্ছে যে এই অ্যামিনের সাথে 2টা অ্যালকাইল মূলক, এই জন্য এটা 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম নাইট্রাস ও এইচসিএল এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি বিক্রিয়া করলে হলুদ বর্ণের বা তৈলাক্ত বর্ণের এই নাইট্রোস যৌগ উৎপন্ন হবে। যদি হয় তাহলে বুঝবো যে এটি 2 ডিগ্রি অ্যামিন। টারশিয়ারি অ্যামিনের মধ্যে নাইট্রাস অ্যাসিড যোগ করলে কোয়াটারনারি লবণ উৎপন্ন হয়, অর্থাৎ এটা 3 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের সাথে 3টা অ্যালকাইল মূলক, এটার সাথে যদি নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করবে সোডিয়াম নাইট্রাইট ও এইচসিএল এর উপস্থিতিতে বিক্রিয়া করলে এটা কোয়াটারনারি লবণ উৎপন্ন করবে। যদি এই কোয়াটারনারি লবণ উৎপন্ন করে তাহলে উৎপন্ন এই যৌগটি ছিল টারশিয়ারি অ্যামিন। সুতরাং আমরা এভাবে 1, 2, 3 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি। কার্বক্সিলিক মূলক শনাক্ত করো। তাহলে জৈব কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে গরম সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যা চুনের পানিকে ঘোলা করে। এই পরীক্ষা দ্বারা কার্বক্সিলিক মূলক শনাক্ত করা যায়। কার্বক্সিলিক যৌগটার মধ্যে যদি গরম সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে বুদবুদ সৃষ্টি হবে, অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে উড়ে যাবে আর বুদবুদ সৃষ্টি হবে। যদি হয় তাহলে বুঝবো যে যৌগটি জৈব অ্যাসিড। অ্যারোমেটিক হ্যালাইড শনাক্তকরণ বা অ্যানিলিং প্রস্তুতি। অ্যারাইল হ্যালাইডকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও উচ্চ চাপে কপার অক্সাইড, কিউপ্রাস অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় এর উপস্থিতিতে অ্যামিনের সাথে বিক্রিয়া করালে অ্যানিলিন উৎপন্ন হয় যা ক্লোরোফর্ম ও এর সাথে বিক্রিয়া করে উৎকট দুর্গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে। এই পরীক্ষাকে কার্বিল অ্যামিন পরীক্ষা বলে। উল্টা হয়েছে, মানে বিক্রিয়াটি এইদিকে ঘটবে, অর্থাৎ এই এই অ্যারাইল হ্যালাইডকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে কিউপ্রাস ক্লোরাইড উপস্থিতিতে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে অ্যানিলিন। এখানে NH2 হবে, এখানে NH2 অ্যানিলিন উৎপন্ন হবে। এই অ্যানিলিনটা ক্লোরোফর্মের উপস্থিতিতে আবার এই যে কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করালে আইসোসায়ানাইড উৎপন্ন হবে, অর্থাৎ তীর চিহ্নটা এইদিকে, বিক্রিয়াটি এইদিকে ঘটবে, এই দিক থেকে বিক্রিয়াটি এই পাশে আসবে। তীর চিহ্নটা উল্টো হয়েছে, আমার একটু ভুল হয়েছে এটি। সুতরাং অ্যারোমেটিক হ্যালাইড শনাক্তকরণ বা এক্ষেত্রে এই বিক্রিয়ার সাথে আমরা অ্যানিলিনও উৎপন্ন করতে পারি। কার্বনিল গ্রুপ শনাক্তকরণ। অ্যালডিহাইড বা কেটোনের মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যোগ করলে কমলা বা হলুদ বর্ণের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজনের অধক্ষেপ পড়ে। অর্থাৎ এই ক্ষেত্রে অ্যালডিহাইড অথবা কেটোনের মধ্যে যদি আমরা এটা 2,4-ডিএনপি যোগ করি তাহলে একটি হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। যদি এই অধক্ষেপটা পড়ে তাহলে আমরা বুঝবো যে যৌগটি কার্বনিল গ্রুপ রয়েছে। টলেন বিকারকের সাহায্যে কিভাবে অ্যালডিহাইড শনাক্ত করা যায়। অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করলে টলেন বিকারকের সিলভার আয়ন বিজারিত হয়ে ধাতব সিলভারের সিলভার দর্পণ উৎপন্ন করে এবং একই সাথে অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে টলেন বিকারক যোগ করলে জৈব অ্যাসিডের উৎপন্ন হবে এবং সিলভার দর্পণ উৎপন্ন হবে, কিন্তু কেটোন এই পরীক্ষা দেয় না। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড দেয় না, তাহলে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকারী পরীক্ষা করতে পারি। তবে এটি করার জন্য অবশ্যই আগে কার্বনিল গ্রুপ শনাক্ত। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম তা একটু মূল্যায়ন করি, দেখি সবাই একটু বলার চেষ্টা করো। 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ কিভাবে করা যায় একটু রিকল করো। কার্বনিল গ্রুপের শনাক্তকরণ কিভাবে করা যায় একটু বলবে সবাই। অ্যালডিহাইড, কিটোন ও জৈব অ্যাসিড কিভাবে শনাক্ত করা, এটা একটু রিকল করার চেষ্টা করো, তাহলে তোমার যে সহজে বোধগম্য হবে। আর তোমাদের আমি
একক কাজ হিসেবে যে কাজটা দেব সেটা তোমরা নিজেরাই বসে থেকে করবে। এটি দেখো, এটা কিন্তু ভাববার বিষয়, এখানে কিন্তু একটা জটিল প্রশ্ন, এটি একটু চেষ্টা করবে, না পারলে পরে আমাকে জানিয়ে দেবে। একটি যোগ ক জারিত হয়ে খ যৌগ উৎপন্ন করে, খ যৌগটি 2,4-ডাইফিনাইল হাইড্রাজ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের অধ্যক্ষেপ উৎপন্ন করে। এখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন, এখানে ডাই নাইট্রোফিনাইল হাইড্রাজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের অধ্যক্ষেপ উৎপন্ন করে এবং ফেলিং দ্রবণকে বিজারিত করে এটের মতো লাল অধ্যক্ষেপ উৎপন্ন করে। তাহলে বলতেছে খ যৌগটিতে 3 কার্বন বিশিষ্ট থাকলে ক যৌগটির নাম ও গঠন লিখো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখো। তাহলে অবশ্যই প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করো। আর বাড়ির কাজ হিসেবে তোমাদের আমি দিলাম 4 কার্বন বিশিষ্ট ক একটি যৌগ যা জারিত হয়ে খ যৌগ উৎপন্ন করে। খ যৌগটি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের অধ্যক্ষেপ উৎপন্ন করে কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করে না। তাহলে ক ও খ যৌগটির নাম ও গঠন, সংশ্লিষ্ট বিক্রিয়া ও যুক্তি সহ তোমার মতামত। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার সহজে দেওয়ার চেষ্টা করবে, না পারলে আমাকে পরবর্তীতে জানিয়ে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা করেছ তাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে, এটাই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।